सब खुशी के खुशी भेबो ना सब दुख के दुख भेबो ना बंधु सब खुशी के खुशी भेबो ना सब दुख के दुख भेबो ना जदि तुम ये पृथ्वी बेचे थकते चाओ ना তাহলে নিজেকে কারোর থেকে কম ভেবো না। ওই পাগল, জানিস আমি নতুন বছরের জন্য ভগবানের কাছে কি চেয়েছি? আমাদের মধ্যে যত ঝগড়া হোক না কেন, যত রাগারাগি হোক না কেন, তবুও আমরা যেন একে অপরকে কখনো ছেড়ে না যাই। যাক, ভালোবাসা সবার ভাগ্যে থাকে না, হয়তো আমার ভাগ্যও নেই। তবে একটাই কষ্ট কি জানো, যাকে এত ভালোবাসি সে কোনোদিন বুঝতেই পারলো না যে আমি তাকে কতটা ভালোবাসি। ওই শোন, তুই জানিস আমি আমার গার্লফ্রেন্ডের জন্য না পুরো পৃথিবী ছেড়ে দিয়েছি। প্রথমে তো আমি আমার বন্ধুদেরকেই ছেড়ে দিয়েছি, তারপর আমি আমার মা বাবাকেও ছেড়ে দিয়েছি। তাহলে ও তোর জন্য কি কি ছেড়েছে? ওই বেঈমান তো আমাকেই ছেড়ে দিয়েছে। আমার না পালিয়ে বিয়ে করার খুব শখ, ভাবতেছি পালাবো। কিন্তু কাকে নিয়ে পালাবো? ওই কেউ পালাবে নাকি? চলো পালাই। চোখের ঘুমটা তো সেই কেড়ে নেই যে একসময় বলতো অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ো। ফেলে আসা ছোটবেলা মনে পড়ে আজ, যত্ন নিতে তুমি আমার ফেলে নিজের কাজ। তুমি কত ভালোবাসো কষ্ট দাও না, তাই তো তোমায় ভালোবাসি ও গো আমার মা। আমার না পালিয়ে বিয়ে করার খুব শখ, ভাবতেছি পালাবো। কিন্তু কাকে নিয়ে পালাবো? ওই কেউ পালাবে নাকি? চলো পালাই। লাইক করতে হবে না, শুধু শোনো। জীবনে কিছু পাই বা না পাই, মা বাবার পর এমন একজনকে পেয়েছি যাকে কখনোই হারাতে চাই না। জীবনে এমন মানুষ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, যে নিজে কষ্টে থেকেও নিজের ভালোবাসার মানুষকে সুখে রাখার চেষ্টা করে, যে নিজে হাজার বিপদে থেকেও নিজের ভালোবাসার মানুষকে সবসময় সুরক্ষিত রাখে, যে নিজে কাঁদলেও নিজের ভালোবাসার মানুষকে সবসময় হাসি খুশি রাখে। তুমি যে এত সুন্দর করে মিথ্যে কথা বলতে পারো জানতাম না তো। জানো সবকিছুর মাঝেই একটা সৌন্দর্য থাকে। মানে? এই ধরো কেউ সুন্দর করে মিথ্যে কথা বলতে পারে, কেউ সুন্দর করে সত্য কথা বলতে পারে, আবার কেউ সুন্দর করে ভালোবাসতে পারে। তো তুমি কোনটা পারো? সবগুলোই পারি। তুমি ভালোবাসতে পারো নাকি? হ্যাঁ পারি তো, কোনো সন্দেহ আছে? কাউকে কোনোদিনও ভালোবেসেছো? না না, সেই সুযোগটা কোনোদিনও হয়নি। মানে? আসলে তেমন কাউকে পাইনি। কেমন মেয়ে পছন্দ তোমার? ঠিক তোমার মতো। কি বলো এসব? জানো তোমাকে? আরে হ্যাঁ, তোকেই বলছি তোকেই। বেশি পাত্তা দিলে ব্রালো নিজেকে বাঘ ভাবে, তাই এখন আর আগের মতো কাউকে পাত্তা দিই না। আজকের দিনে মানুষের কাছে মোবাইলের কোনো অভাব নেই, কিন্তু এক মিনিটের জন্য ফোন করে কেমন আছি এই কথাটি বলার জন্য মানুষের বড্ড অভাব হয়। পাখি ঠোঁটে দিলাম চিঠি, খুলে তুমি পড়ো, স্বপ্ন দেখে ভয় পেলে হাতটি চেপে ধরো। রাত জাগা পাখির মতো জেগে আছি আমি, মনটা আমার জানতে চাই কেমন আছো তুমি। একটি মেয়ে অনেক বেশি সময় নেয় একটি ছেলেকে ভালোবাসতে, কিন্তু সামান্য কিছু সেকেন্ড সময় নেয় তাকে ঘৃণা করতে। আর অন্যদিকে একটি ছেলে সামান্য কিছু সেকেন্ড সময় নেয় একটি মেয়েকে ভালোবাসতে, কিন্তু অনেক বেশি সময় নেয় তাকে ঘৃণা করতে। যারা যাকে ভালোবাসে তাকেই যেন পায়, কেননা অসমাপ্তিকর ভালোবাসা খুব কাঁদায়। মানুষ তোমার প্রশংসা করলে তুমি খুশি হও না, মানুষ তোমার নিন্দা করলেও তুমি দুঃখ করবে না। মনে রেখো, মানুষের কথাই কয়লা কখনো শোনা হয় না। ওহ, কি লাগছে এই ছেলে, কি বলছে সব? বলছিলাম যে তোমাকে ফাটাফাটি লাগছে। তো এভাবে বলার কি আছে? ও কি লাগছে, ছাগল নাকি? আরে ছেড়ে চলে যাচ্ছিস তো, যা। কিন্তু একটা কথা মনে রাখি, একদিন তোকে তার জন্যই কাঁদতে হবে যাকে তুমি আজ ছেড়ে চলে গেলে।